আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের দূরের দেশের প্রবাসের যারাই যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। মাহে রমজান মাস রহমত মাগফিরাত এবং নাজাতের মাস। হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠেছেন। প্রথম সিঁড়িতে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক রেখেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অতঃপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমিন বললেন। নবীজি যখন তিন নম্বর সিঁড়িতে পা রাখলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমিন বললেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো কোনোদিন মসজিদে প্রবেশ করার পরে, মিম্বরে পা রাখার পর কোনোদিন আমিন শব্দ বলতে আমরা শুনিনি, আজকে হঠাৎ করে একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমিন শব্দটি উচ্চারণ করেছেন, তার কারণ আমরা জানতে চাই। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে বলেছেন, যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিব্রাইল আমিন আমার কাছে এসে বলল, ওই সকল ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পেয়েছে অথচ তারা তাদের গুণাগুলি ক্ষমা করাইতে পারেনি। তখন আমি জিব্রাইলের এই কথাকে আমি সাপোর্ট করেছি, এই জন্য আমিন বলেছি। দুই নম্বর সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিব্রাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কেহ আপনার উপর দুরুস আপনার নাম আদায় করা হয়, আপনার নাম যখন পাঠ করা হয়, আপনার নাম পাঠ করার পরে যদি কেহ দুরুদ শরীফ আদায় না করে, তাহলে ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি বলেছি আমিন, তখন আমি তার কথাকে সাপোর্ট করেছি। তিন নম্বর যখন আমি মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, এমন সময় জিব্রাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, যারা এই পৃথিবীতে তাদের মা এবং বাবাকে জীবিত অবস্থায় পেয়েছে, মা বাবাকে জীবিত অবস্থায় পাওয়ার পরে মা বাবার রেজামন্দি হাসিল করে আল্লাহর জান্নাত কিনতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন। এই হচ্ছে তিনবার আমিন বলার কারণ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মা বাবা এমন একটি জিনিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল রেদুর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করতে হলে অবশ্যই অবশ্যই আগে মা বাবাকে রাজি খুশি করতে হবে, মা বাবার রেজামন্দি হাসিল করতে হবে। যখনই তারপর যখনই আমার নবীজির নাম শ্রবণ করব, তখনই অন্তত ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা এতটুকু আদায় করতে পারি, তাহলেই দুরুদ শরীফের হক আদায় হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফের ফজিলতটা এতটাই, যখন কোনো ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরুদ শরীফ আদায় করবে, আল্লাহ পাক তার আমলনামায় দশটা নেকি উঠিয়ে দিবেন এবং তার আমলনামা থেকে দশটা গুনাহ কেটে দিবেন এবং আল্লাহ পাক তার পদমর্যাদা দশগুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এবং রমজান মাস এতই ফজিলতপূর্ণ মাস, রমজান মাসটাকে আল্লাহ রহমত মাগফিরাত এবং নাজাত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। এই মাসে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে, তাহলে আল্লাহ পাক এটার বিনিময় ফরজের সাথে আল্লাহ পাক তুলনা করে দিয়েছেন, ফরজের ফজিলত তার আমলনামায় উঠিয়ে দিয়েছেন। আর যদি কেউ একটি ফরজ আদায় করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায়
সত্তরটি ফরজের সওয়াব উঠাইয়া দেন। এই জন্য আমরা রহমত মাগফিরাতের মাস পেয়েছি। আল্লাহ পাক যেন আমাদের এই সকলকে এই তৌফিক যেন দেন, আমরা যেন এই রমজান মাসকে পেয়ে এই রমজান মাসের ওসিলায় যেন আমরা আমাদের অতীত জীবনের গুণাগুলি যেন আমরা ক্ষমা করেই নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।